হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস টু এর অক্টোবর মাসে দেওয়া নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমন্বয় স্থাপনের সক্ষমতার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে আছে, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ লেখো। যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে রাতের সমার্থক শব্দ হবে রাত্রি, বিছানার সমার্থক শব্দ হবে পালঙ্ক। পয়ে আকার ল উঙ্গয়ে কয়ে পালঙ্ক। এরপর দুই নম্বরে আছে, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো। একটা হবে লাঞ্ছনা আর একটা হবে পাঞ্ছনা। এরপর তিন নম্বরে আছে, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বডি পার্টস। পশুদের সাথে তাদের শরীরের অংশগুলির মিল স্থাপন করো। ক্যামেল মানে হচ্ছে উঁট, ক্যামেলের সাথে হবে হাম্প। যেহেতু উঁটের পিঠে কুঁজ থাকে তাই ক্যামেলের সাথে হবে হাম্প, হাম্প মানে কুঁজ। লায়নের সাথে হবে মেন, লায়ন মানে সিংহ আর মেন মানে হচ্ছে কেশর। এরপর আছে জেব্রা, জেব্রার সাথে হবে স্ট্রাইপস। জেব্রার গায়ে যেহেতু ডোরাকাটা দাগ থাকে তাই ওর সাথে হবে স্ট্রাইপস। এরপর আছে, ফাঁকা ঘরে চিহ্ন বসাও। কয়ের দাগে আছে দেখো 12+7, আর ডান দিকে আছে 20-7। প্রথমটা দেখো যোগ করলে হবে 19, দ্বিতীয়টা বিয়োগ করলে হবে 13। তো যে ছোটো সংখ্যা তার দিকে খোঁচার মুখটা হবে, অর্থাৎ ছোটো মুখটা হবে, তাই এই চিহ্নটা বসবে। ক্ষয়ের দাগে আছে দেখো 3×9, এদিকটা হবে 27, আর 20+9 করলে হবে 29, তাই 27 ছোট, তাই ছুঁচলো মুখটা 27-এর দিকে থাকবে। এরপর গয়ের দাগে আছে 18/3 অর্থাৎ 6, আর ডান দিকে আছে 2×2=4, তাই 4টা ছোট 6 বড়, তাই সরু মুখটা 2×2-এর দিকে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।